ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টিএস 15 ক্রিয়েশন। তো আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে মাধ্যমিক পাশ হয়ে তাহলে তোমরা এই আশাকর্মী পদে আবেদন করতে পারবেন। আশাকর্মী নিয়োগ করা হবে রাজ্যে 23টি জেলা জুড়ে, যেখানে ব্লক অফিস থেকে আপনাদের নিয়োগ করা হবে। যে ব্লকের আন্ডারে যতগুলো স্বাস্থ্যকর্মী রয়েছে বা স্বাস্থ্য দপ্তর রয়েছে, সেই স্বাস্থ্য দপ্তরে আপনাদের পোস্টিং হবে এবং আপনাদের নিয়োগ করানো হবে রাজ্যের 23টি জেলা থেকে। মহিলারা কিন্তু এই পোস্টেগুলিতে আবেদন এখানে কিন্তু করতে পারবেন। তো কীভাবে আবেদন করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে টোটালি আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছ যে 13,000 আশাকর্মী নিয়োগ হবে রাজ্যে। কি বলেছে বিস্তারিত দেখতে পাচ্ছ, রাজ্যে নিয়োগ হতে করতে চলেছে আরও 13,000-এরও বেশি আশাকর্মী। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে গ্রাম বাংলায় 53,000-এর বেশি স্বাস্থ্যকর্মী কর্মরত। এদিন স্বাস্থ্যক্ষেত্রে আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে রাজ্যে আরও 4,600 উপস্বাস্থ্য কেন্দ্র এবং 3,000-এরও বেশি সুস্বাস্থ্য কেন্দ্র হবে। এদিন জলপাইগুড়িতে দুটি নতুন ব্লক তৈরি হওয়ার সিদ্ধান্ত অনুমোদন পায় বৈঠকে। ব্লক দুটি হল বানারহাট এবং ক্রান্তি। এছাড়া হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে জমির লিজ 30 বছর থেকে বাড়িয়ে 19 বছর করার কথা অনুমোদন পেয়েছে। তারই পাশে খেল সিটি তৈরি করার কথা হিটকোর। তো তোমরা অনস্ক্রিন এখানে দেখতে পেলে 53,000-এর বেশি স্বাস্থ্যকর্মী কর্মরত, সেই ভ্যাকেন্সি কিন্তু নিয়োগ হতে চলেছে। তার মধ্যে 13,000-এর বেশি কিন্তু আশাকর্মী রিকমেন্ড হতে চলেছে খুব শীঘ্রই, যেখানে আপনাদের গোটা রাজ্য জুড়ে যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকের আন্ডারে যতগুলো উপস্বাস্থ্যকেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই সব আন্ডারে কিন্তু আপনাদের কিন্তু রিকমেন্ড করে নেওয়া হবে। তো সেই আপডেট এখনও পর্যন্ত অফিসিয়ালি উঠে আসেনি, একটা আর্টিকেলের মাধ্যমে প্রকাশিত হয়েছে দৈনন্দিন পত্রিকা। আপনারা কিন্তু সেই আর্টিকেল দেখে নিতে পারবেন। তো যখন নিয়োগ প্রক্রিয়া প্রকাশিত হয়ে যাবে, তার জন্য সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন এবং এই খবরটি আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করুন। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা।